সেটা ছিল সিডরের ঘটনা। আমার বাড়ি বাগেরহাট জেলায় খুলনা বিভাগে। তো আমি সেই সময় বিভীষিকা মায়ের আমার অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাই। আমি তখন নেহরু ইউনিভার্সিটির ছাত্র, আমার তখন সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলতেছিল, কোনো একটা ইভিনিং শিফটে ছিলাম, সন্ধ্যার দিকে পরীক্ষা। সব জায়গায় মানে ওয়েদার ফোকাস তো আগে থেকে জানানো হচ্ছে যে কি অবস্থা বিরাজ করবে, আগে থেকে অনেক ইয়ে দেওয়া হয়েছে। এই ধরনের কিন্তু অনেক ডিজাস্টার অ্যালার্ট অনেক সময় জেনারেট করা হয়, 8 নম্বর সংকেত 7 নম্বর সংকেত এটা এরকম দেয়, আবার নিচে আসবে, আবার কিছু হবে না, এই ধরনের একটা অবিশ্বাস অথবা একটা অন্যরকম অবস্থার মধ্যে আমরা পার করেছিলাম। তো ওই সময় আমার গ্রামের বাড়িতে আমার ফ্যামিলি ছিল, আমার ওয়াইফ ছিল, আমার বাবা মা ছিল। আমি ঢাকাতে বসে যখন এই ওয়েদার ফোকাসটা সন্ধ্যার পরেও পাচ্ছি যা এটা আরো ঘনীভূত হচ্ছে এবং এটা কিছুক্ষণ কয়েক ঘন্টার মধ্যে আঘাত থামবে উপকূলে, এরকম পরিস্থিতিতে আমি ঢাকাতে আমার মিরপুরের বাসায় বসে আমি টিভিতে লাইভ টেলিকাস্ট দেখছি। তখন ছিল রাত 11:10-11:00 কাছাকাছি। আমার গ্রামের বাড়িতে অতক্ষণে ইলেকট্রিসিটি চলে গেছে, ওখানে অলরেডি আউট অফ নেটওয়ার্ক মোবাইল কমিউনিকেশনটা লাইভ ছিল, এবং তারা বলতেছে যে না এই বাতাস হচ্ছে, খুব একটা সমস্যা নাই, খুব ভালো আছে। আমি বললাম যে জাস্ট আমি দেখলাম মোমলাতে আঘাত এনেছে, হয়তো ম্যাক্সিমাম 5 মিনিট লাগবে আমার এই ডিস্টেন্স কাভার করতে, তুমি বাসার থেকে আগে বের হও। আমাদের বাগের খুনার বাড়িঘর সাধারণত কাঠের ঘরে হয়ে থাকে, কাঠ এবং টিনের। আমার বাড়িও কাঠের ছিল, টিনের ছিল, পাশে বড় বড় গাছও ছিল। তো আমি ইমিডিয়েটলি আমার বাবাকে বললাম যে এই মুহূর্তে তুমি ঘর থেকে বের হও, যে অবস্থায় আছো সেই অবস্থায় তুমি ঘর থেকে বের হও, পাশে যে পাকা বিল্ডিং যেটা আছে তুমি সেখানে আশ্রয় গ্রহণ করো, যদি কোনো সমস্যা না হয় তুমি রিটার্ন এসো, বাট তুমি জাস্ট 5 মিনিটও না, তুমি জাস্ট ফোনটা কেটে ঘর থেকে বের হও। আমি এভাবেই ইনস্ট্রাকশন দিয়েছি, তার সাথে সাথে ঘর থেকে বের হয়ে গেছে। বের হয়ে ম্যাক্সিমাম 100 গজ বা 150 গজ দূর পর্যন্ত যারা যেতে পারছে, এর মধ্যে আমার ঘরের উপরে আমার যে বড় গাছটা ছিল সেটা পড়েছে, ঘর মোটামুটি ভেঙে পড়ে গেল। এখানে যেটা হলো যে আমরা ইন্টারনেট সার্ভিস বন্ধ হয়ে গেল, ইলেকট্রিসিটি বন্ধ। তো আমার তো বাড়ির দিকে টেনশন নেই, আমার ইন্টারনেট আবার কমিউনিকেশন অফ হয়ে গেছে, সিডোর এই পরিস্থিতি, কোনো খবর পাচ্ছি না, কোনো ধরনের কোনো কমিউনিকেশনস নাই। আমি ডাটা সেন্টার সকালবেলা মোটামুটি খবর নিতে পারলাম ফিজিক্যালি, তো সেখানে খবর পেলাম যে সেখানে আমার ডাটা সেন্টারে হাঁটুর উপরে পানি, তো সব পানি লিক করে ভিতরে ঢুকে গেছে, হাঁটুর উপরে পানি সব। তো এখানে আমি দুইটা জিনিসের অবধারণা করতে চাই, সেটা হচ্ছে যে দুইটা সিচুয়েশন, একটা হচ্ছে যে আমার একটা অ্যাওয়ারনেস যে আমাদের ডিজাস্টার হতে যাচ্ছে, এরপরেও কিন্তু আমরা সতর্ক না। দুই নম্বর হচ্ছে যে কমিউনিকেশন যে কত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা পরিস্থিতিটা জানতে পারতেছি না যে ভয়াবহতা আসলে কোন লেভেলে, কারণ আমাদের ওই জায়গাটা আসতে আমাদের সময় লেগেছে, যেটা আমরা সিডর সম্বন্ধে জেনেছি আরো পরে 3-4 দিন পরে। আমি একজন ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, আমি কাজ করি থাকি আন্ডার মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট ইন রে, যেহেতু ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে থাকি, আজকের বিষয়বস্তুর সাথে ডিজাস্টার ম্যানেজমেন্টের সাথে এড করাচ্ছে এমএচএম ডিজাস্টার মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম। পূর্বে এটা ছিল শুধু মিনিস্ট্রি অফ রিলিফ, ত্রাণ মন্ত্রণালয়। এই ত্রাণ মন্ত্রণালয় থেকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে পরিণত হয়েছে। কিভাবে হলো তার প্রেক্ষাপট প্রেক্ষিত বলতে অনেক সময় লাগবে। এখানে উপস্থিত আছেন, এখানে অডিয়েন্সে বসে আছেন আমার পরম শ্রদ্ধেয় আমার নেতা, যিনি আমাদের জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা। আমি বিনীতভাবে ওনাকে অনুরোধ করছি, আমাদের শফিকুল ইসলাম স্যারকে, আমাদের আইজিপি ডিরেক্টর এডমিন, ওনাকে একটু মঞ্চে আসার জন্য। শফি, আপনি কান্ডে এখানে আসুন না, ডিজাস্টার ম্যানেজমেন্টের উপরে কথা হচ্ছে, আপনি কিছু শেয়ার করুন আর নাই করুন, অন্তত পক্ষে ডিজাস্টার ম্যানেজমেন্টের একজন সিনিয়র কর্মকর্তা এখানে বসেন দয়া করে। প্রিয় সহকর্মীবৃন্দ, জুবায়ের একটু আলোকপাত করেছে, সাল যদিও বলেনি, কারণ সে দেখেছে সিডর 2007 সালের 16 নভেম্বর সংগঠিত হয়েছিল। সিডর সিডর কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে তার কিছুটা আলোকপাত করেছে। আপনারা অনেকেই দেখেন নি 1970 বুলা সাইক্লোন, এখানে যারা উপস্থিত আছেন কয়জন দেখেছেন আমি জানি না, হয়তো আমাদের শ্রদ্ধেয় কিনোট স্পিকার এবং সভাপতি মহোদয় এবং আবার আমার আমার শ্রদ্ধেয় শফিক স্যার দেখেছেন, আমি প্রত্যক্ষ করেছি, প্রত্যক্ষ করেছি, মোকাবেলা করার সক্ষমতা ছিল না। 1970 বুলা যে সাইক্লোন হয়েছিল, আপনার নাম শুনেছেন রাঙ্গাবালি, নাম শুনেছেন রাঙ্গাবালি, জানেন কোথায়?
পটুয়াখালী জেলার একটি উপজেলার নাম, গলাচিপার কাছ থেকে সম্ভবত আলাদা হয়েছে, রাঙ্গাবালি। যে রাঙ্গাবালিতে 50,000-এর উপরে লাশ ছিল, লাশ দাফন করার লোক ছিল না। 5 লক্ষাধিক লোক এই ভোলা সাইক্লোনে, রেকর্ড অনুযায়ী বলা হচ্ছে, অফিসিয়াল রেকর্ড অনুযায়ী 5 লক্ষাধিক ছিল। আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম ছিল না বিধায় এ লক্ষ লক্ষ লোক সাইক্লোনের আঘাতে জীবন দিতে হয়েছে। তারপরে 1991, ওই সময় কিন্তু আপনারা জেনে থাকবেন, ইতিহাস পড়ে জানবেন, 1970 12 নভেম্বর বুলা সাইক্লোন হয়েছিল, 1970 7 ডিসেম্বর জাতীয় নির্বাচন সংগঠিত, জাতীয় নির্বাচন হয়েছিল। জানেন তো আপনারা, আইয়ুব খান এসেছিলেন এই দুর্দশাগ্রস্ত দুর্যোগাক্রান্ত এলাকা পরিদর্শন করার জন্য, হেলিকপ্টার থেকে কয়েক হাজার কিলোমিটার উপর থেকে দেখে বলেছিলেন খিচুড়ি হয়ে গেল। ইয়াহিয়া খান দেখে বলে গিয়েছিলেন খিচুড়ি হয়নি। অথচ জাতীয় রেকর্ড বলছে 5 লক্ষাধিক ক্যাজুয়ালিটি ছিল। জাতির জনক বঙ্গবন্ধু পরবর্তীতে যখন বুঝতে পারলেন যে এই দেশে দুর্যোগ মোকাবেলা করার জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম না থাকায় আমাদের এই অবস্থা হয়েছে, তখন এস্টাবলিশড ইউনাইটেড নেশনস এর এস্টাবলিশড একটা একটা এজেন্সি ছিল রেড ক্রস, যেটা ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস ছিল। তাদের সাথে আলোচনা করে 1972 ওরা এই দেশে আসলো, 1973 সিপিপি গঠন করা হলো বঙ্গবন্ধু নির্দেশে। আজকে কিন্তু সেই সিপিপি কাজ করছে, সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম, সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম। এই সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে শত শত হাজার হাজার ভলান্টিয়ার্স তৈরি হয়েছে, সেই ভলান্টিয়ার্স গুলা কাজ করে যাচ্ছে সাইক্লোন মোকাবেলায়। সাইক্লোন কোথায় হয়ে থাকে আপনারা জানেন? কোস্টাল রিজিওনে হয়ে থাকে। এই সিপিপির ভলান্টিয়ার্সরা কাজ করে বাংলাদেশে, সাইক্লোন রিজিয়ন কোস্টাল রিজিয়ন হচ্ছে 710 কিলোমিটার, এর মধ্যে কাজ করে থাকে। এখানে অলমোস্ট আজকের পরিসংখ্যান অনুযায়ী 1,10,00,000 লোক বসবাস করে থাকে। তারা কিভাবে সাইক্লোন মোকাবেলা করবে, তাদেরকে কিভাবে সাইক্লোনের হাত থেকে ক্যাজুয়ালিটি কমানো যাবে, এর উপরে ভলান্টিয়ার্সরা কাজ করতেছে। ভলান্টিয়ার্সরা কাজ করার কারণে পরবর্তীতে 1991 চট্টগ্রাম কক্সবাজারে যে সাইক্লোন হয়েছিল, সেই সাইক্লোনে অলমোস্ট 1,38,000 লোক মারা গিয়েছে। তারপরে সিডরের যে কথা আমার জুবাইর বলেছে, সিডরে মারা গেছে 2007 10,000, অলমোস্ট 10,000 ক্যাজুয়ালিটি। এরপর থেকে সিডর, আইডিয়া, নার্গিস, রুয়ানো, এরকম অনেকগুলো নাম আপনারা শুনেছেন। ক্যাজুয়ালিটি কোনো কোনো সময়ে হয়তো 120 জন, 30 জন, 15 জন এভাবে হয়েছে। বাট 1970 যে ক্যাজুয়ালিটি হয়েছিল 5 লক্ষাধিক, তা কমে এসেছে এখন 10 থেকে 15 জন। এর একটি মাত্র কারণ হচ্ছে কি, ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ হওয়ার কারণে। সিপিপি কেন তৈরি হয়েছিল, জাতির জনক বঙ্গবন্ধু যেভাবে চেয়েছিলেন সেইভাবে সিপিপি তৈরি হয়েছিল। এই সিপিপি একটি বোর্ড আছে আন্ডার মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, কাজ করে যাচ্ছে। সিপিপির ভলান্টিয়ার্সরা তারা কি কাজ করে থাকে, তাদের মেইন কাজটি হচ্ছে টু ডিসিমিনেট দ্য সিগন্যাল ওয়ার্নিং টু দ্য ভালনারেবল কমিউনিটি পিপল। কমিউনিটি পিপল যারা ভালনারেবল কন্ডিশনে আছে তাদের কাছে মেসেজ সিগন্যাল ডিসিমিনেট করা এবং তাদেরকে ইভাকুয়েট করে ইভাকুয়েশন সেন্টারে নিয়ে আসা, তাদেরকে বিভিন্ন ধরনের এইড সাপোর্ট দেওয়া, রেস্কিউ করা। আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট আমাদের আমাদের ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর পরম সদস্য সেক্রেটারি জেনারেল আমাদের সদস্য শামসুর রহমান স্যার আজকের অনুষ্ঠানের স্পেশাল গেস্ট আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি।
আমি যে কথা বলতে চাচ্ছিলাম এই বিষয়গুলো বলতে গেলে অনেক সময় লাগবে, শুধুমাত্র এটুকু বলবো যে সিপিপি কেন তৈরি হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু যা যেভাবে চেয়েছিলেন সিপিপি তৈরি করা সেইভাবে সিপিপি তৈরি হয়েছে। সিপিপির ভলান্টিয়ার্সদের কাজ হচ্ছে মেসেজ ডিসিমিনেট করা টু দ্য ভালনারেবল কমিউনিটি পিপল, তারপরে যারা রেস্কিউ করা, ফার্স্ট এইড দেওয়া, প্রয়োজন বুঝে তাদের মধ্যে বিভিন্ন ধরনের রিলিফ সাপোর্ট দেওয়া, এই সমস্ত কার্যক্রম করার জন্য সিপিপির ভলান্টিয়ার্স তৈরি করা হয়েছে। এই ভলান্টিয়ার্সরা বাংলাদেশের কোস্টাল বেল্টগুলোতে কাজ করে থাকে। আমরা রোড অ্যাক্সিডেন্ট থেকে লোক বাঁচানোর জন্য সেরকম প্রস্তুত না। এই কয়েকদিন আগে চক বাজারে যে ঘটনাটা ঘটে গেল, 37টি ইউনিট কাজ করার জন্য প্রস্তুত, তাৎক্ষণিকভাবে রেসপন্স করেছে, বাট তারা ওই রকম এনভায়রনমেন্ট পায়নি, স্কিলড লোক ছিল বাট তাদের অ্যাক্সেস ছিল না বিধায় 78টি তাজা প্রাণ চলে গেছে। আমরা আজকে আমরা এই যে আয়োজন, এই আয়োজনে আমরা আমাদের ইয়াং জেনারেশনরা রেসপন্স করেছে, ভলান্টিয়ারলি আমরা এই দেশে কাজ করতে চাই, এইখান থেকে আমরা এরকম সক্ষম লোক তৈরি করতে চাই, যখন তাদেরকে ডাক দেওয়া হবে সেটা যে নামেই ডিজাস্টার হোক না কেন, সেই ডিজাস্টার মোকাবেলা করার জন্য সক্ষমতা বৃদ্ধি কিভাবে করা যাবে আমরা তাদেরকে ট্রেনিং এখান থেকে দেব, তাদেরকে ওয়েল ট্রেন করে দেব এবং বিশ্বাস, এবং গ্রামে বহুতলা ভবন তৈরি করার পরিকল্পনা নিতে হবে। একটি গ্রামের মানুষ একটা বা দুইটা ভবনের মধ্যে এনে জায়গা দিতে হবে এবং তার কৃষিকাজের সকল সুযোগ সুবিধা ওই বিল্ডিং এর সারাউন্ডিং এ করে দিতে হবে, ওই বিল্ডিং এ যে কৃষক থাকবে তাদের জন্য, এবং কোনো বাড়িতেই সকল সন্তানের জন্য আলাদা বাড়ি করতে দেওয়া যাবে না, বিল্ডিং করে ফ্ল্যাট করে সেখানে থাকতে হবে। এবং আমরা আজকে অত্যন্ত খুশি বাংলাদেশ সরকারের কাছে এটা দেওয়ার সাথে সাথে এক মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কৃষি জমি রক্ষা করার জন্য আইন পাস করিয়েছে এবং আইন এখন বাস্তবায়নের পর্যায়ে আছে। যে গ্রামে আমাদের স্লোগানটা ছিল কৃষি জমি রক্ষা করো পরিকল্পিত গ্রাম গড়ো, তাহলে এই যে পরিকল্পিত ভাবে গ্রাম গড়া মানে ওই ওইরকম ভাবে যত্র তত্র বাড়ি করা যাবে না, জমি নষ্ট করা যাবে না, পরিকল্পিত ভাবে করতে হবে। সরকার কিন্তু এখন আইন পাস করিয়েছে এবং ইতিমধ্যেই ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাড়িঘর করার জন্য সরকারে 11 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিচ্ছে, যারা ভবনের নকশা অনুমোদন করবে, মান নিয়ন্ত্রণ করবে, এদের অনুমোদন ছাড়া কোনো বাড়ি আর এখন করা যাবে না, সেই আইন এখন সরকার করে ফেলেছে এবং কমিটি গঠন করে ফেলেছে। আইডিবি ধন্যবাদ। এবারে বিষয়ের উপরে মৌলিক প্রবন্ধ উপস্থাপন করবেন জনস্বাস্থ্য ক্যান্সার হসপিটালের সমন্বয়ক ডাক্তার এস এম সামিউল। ধন্যবাদ।